গুড মর্নিং টু অল অফ ইউ। তোমরা প্রত্যেক কেমন আছো? আশা করি ভালো আছি। আজকের যে ক্লাসটি দিতে চলেছি সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। এটা যারা আগামীতে ইন্টারভিউ দেবেন তাদেরকে এটা ডেমো বেসিস দিতে বলা হয় এবং এখান থেকে প্রশ্ন করা হয়। চলুন দেরি না করে শুরু করা যাক। ধ্বনি, যেমন আমি বলছি আতে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এতে এত ডাকি তবু কেন কথা কও না বউ, অতে অজগরটি আসছে তেড়ে আতে আমটি আমি খাবো পেড়ে, হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি শিকার ধরে। এই যে আমি মুখে কতগুলি কথা বললাম এই কথাগুলোকে আমরা ধ্বনি বলি। অর্থাৎ ব্যাকরণের ভাষায় যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ বা শব্দ হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি বুঝতে পারলাম। আবার একবার বলছি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ বা শব্দ হচ্ছে ধ্বনি। বর্ণ কাকে বলছে? এই ধ্বনির লিখিত রূপটা হচ্ছে বর্ণ। একবার বলি, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি আমরা বুঝতে পেরেছি, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। এবার এই ধ্বনি এ বর্ণের মধ্যে আবার পার্থক্য আছে। যে ধ্বনি আমি ধ্বনি আমরা কে দেখতে পাই না, অর্থাৎ ধ্বনিকে আমরা দেখতে পাই না, ধ্বনিকে আমরা শুনতে পাই, আর বর্ণকে আমরা লিখতে পারি এবং দেখতে পারি। এবং আমি যেমন লিখলাম অ, এই অটা যখন লিখলাম তখন এটা হচ্ছে বর্ণ। যখন আমি মুখে বলছি সেটা হচ্ছে এখন ধ্বনি। যেমন আ লিখলাম, এই আটা হচ্ছে এখন বর্ণ। যখন মুখে বললাম তখন হচ্ছে কি? ধ্বনি। ঠিক আছে, এবার তোমরা বলো, যেমন এখানে ক লিখলাম, এই কটা বর্ণ না ধ্বনি? এখন এখন হচ্ছে বর্ণ, এটা হচ্ছে এখন বর্ণ। যখন আমি মুখে বললাম তখন কি হচ্ছে? ধ্বনি। বাহ, ভেরি গুড, খুব সুন্দর বলেছ। যখন মুখে বললাম তখন হচ্ছে ধ্বনি, আর যখন লিখলাম হচ্ছে বর্ণ। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ ধ্বনি বর্ণ। আমি আরেকবার তোমাদের ভালো করে বলে দিচ্ছি, ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ বা শব্দ হচ্ছে ধ্বনি, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। এবং ধ্বনি হচ্ছে ভাষার একটা মূল উপাদান, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। আজকে এই পর্যন্ত, আগামীকাল তোমাদের বাংলা বিষয়ের অন্য একটি পড়াবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।